বেবি শারব বিস্তৃত জানতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদুর প্রিন্স নাহিদ যেসব যাত্রীর টিকিট পাননি তাদের অবস্থা সম্পর্কে জানাবেন আর মালয়েশিয়ার সরকার দুর্নীতির জন্য বেশ কিছু নিয়োগদাতার লাইসেন্স স্থগিত করেছে এমন খবর আছে কিনা ধন্যবাদ হাসান এমন খবর আমাদের কাছে অবশ্য এখন নেই তবে যারা মালয়েশিয়া যাওয়ার জন্য এই টার্মিনাল এসেছিলেন বিমানবন্দরে এসেছিলেন তারা কিন্তু অনেকে যেতে পারেনি তারা তাদের খুব বাজে অবস্থাতেই তারা এখান থেকে ত্যাগ করেছেন এছাড়া কিন্তু পনেরোশো যাত্রী কিন্তু এখান থেকে মালয়েশিয়া চলে গেছেন ইতিমধ্যে চলে গেছেন এবং এছাড়া শুধু ট্রানজিট একটি বিমান রয়েছে সেটি কিন্তু রাত এগারোটায় ছেড়ে যাবে এখান থেকে যেটি দুবাই হয়ে মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে মালয়েশিয়ায় যেহেতু কালকে শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন দেশ থেকে যারা শ্রমিকরা যাচ্ছে তারা ঢুকতে পারবেন না সেহেতু যদি আজকে এগারোটা থেকে তারা সরজ শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যদি তারা ত্যাগ করে যদি দুবাই যায় সেখান থেকে মালয়েশিয়া টয়লেট রাখে ফ্রেশ একশো ফ্ল্যাশ পর্যন্ত ব্যবহার করুন জম এক্সপ্রেস যায় সেক্ষেত্রে প্রায় তিন চার ঘন্টার একটা লং প্রসেস রয়েছে সেখানে কিন্তু সেই মালয়েশিয়া যাওয়ার বিষয়টাও কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় তারা ভুগবে যেটি আমরা জানতে পেরেছি এটি এছাড়া কিন্তু যারা এখানে রয়েছেন প্রায় তিরিশ থেকে বত্রিশ হাজার কর্মীরা কিন্তু তারা যেতে পারেননি মালয়েশিয়াতে এবং হাজার হাজার মানুষ কিন্তু এই বিমানবন্দরে এসে জড়ো হয়েছিলেন এবং তারা তাদের ক্ষোভ ঝেড়েছেন তারা কেউ কান্না করছেন কারণ অনেক এজেন্সিকে টাকা দিয়েও কিন্তু তারা ধরা খেয়েছেন বলে জানিয়েছেন কেউ টিকিটের দাম ষাট হাজার টাকা টিকিটের মূল্য সেটি দেড় লাখ টাকা হয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু তবু সবকিছু মিলিয়ে কিন্তু একটি অরাজকতাই সৃষ্টি হয়েছে তাদের জন্য এছাড়া তারা তাদের টিকিট কেটেও তারা বিমানে যেতে পারেন সে সব কিছু মিলেই একটি বাজে অবস্থার পরিবেশ তৈরি হয়েছিল এই এয়ারপোর্টে তো এই ছিল আমার কাছে হাসান সর্বশেষ বিমানবন্দর থেকে জি নাহিদ আপনাকে ধন্যবাদ